বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন এটা রিল দিয়ে ধোয়া জের ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড তাই দ্বিগুণ উজ্জ্বলতা সম্মানিত এলাকাবাসী আপনারা সবাই জানেন যে অত্র অঞ্চলের কৃতি সন্তান মোহাম্মদ সুরজ মিয়া সস্ত্রীক সামদের দেশে গমন করতেছে এই আনন্দ সংবাদ আপনাদের দেবার জন্য এখানে আপনাদের সবাইকে ডেকেছি কিছুক্ষণের মধ্যে সুরজ মিয়া আমাদের মাঝে চলে আসবেন আমরা তার কাছে চাঁদের দেশের এই অভিযান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবো মোহাম্মদ সুরজ মিয়া এবং তার স্ত্রী তারাকে এখানে একটি গণসম্বর্ধনা দেব সুরজ তারার দুই নাম চাঁদের দেশের উন্নয়ন সুরজ তারার দুই নাম চাঁদের দেশের উন্নয়ন সুরজ তারার দুই নাম চলে আসছে আমাদের সম্মানিত সুরজ মিয়া এবং তার স্ত্রী তারা আমি এই ফুলের মালা পরায় সুরজ মিয়া এবং তারাকে সম্মানিত করতে চাই আমি জানি আপনারা সবাই সুরজ মিয়ার মুখে কিছু কথা শুনতে চান অবশ্যই সুরজ মিয়া বলবে কিন্তু তার আগে সুরজের কাছে আমার একটা দাবি তারা যে তামদের দেশে গমন করতেছে সেই স্থানদের দেশে গিয়া তারা এলাকাবাসীর উন্নয়নে কি করবে এলাকাবাসীর জন্য কি ভাবনা ভাববে সেইটা আজকে আমাদের এখানে সবার সামনে বলার জন্য আমি দাবি রাখতেছি এখন বক্তব্য রাখবে এলাকার কৃতি সন্তান মোহাম্মদ সুরজ মিয়া আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা জানেন এর আগেও আমি আমাজন জঙ্গলে গিয়েছিলাম যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়ে নাই সূর্যের আলো পড়ে নাই সেই জায়গাতেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি সমুদ্রের তলদেশে গিয়েছি সকল কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের দোয়ায় আর আমার স্ত্রীর ভালোবাসায় এই প্রথম কোনো বাংলাদেশী হিসাবে আমি চাঁদের দেশে যাচ্ছি কিন্তু এইটা একটা বিশ্ব রেকর্ড কারণ আমি একা যাচ্ছি না সাথে বউ নিয়ে যাচ্ছি এতে কি প্রমাণ হইল যে বাংলাদেশী পুরুষরা বউর কাছে ধরা না মানে বউয়ের ভালোবাসার কাছে ধরা তালি এই যে আমি সাথে যাচ্ছি এটা শুধু আমার একা সাথে যাওয়া না এটা হচ্ছে আপনাদেরও সাথে যাওয়া কারণ আজকে আমি যাচ্ছি দুই দিন পরে আপনারাও যাবেন এই বালবাচ্চারাও যাবে যাই হোক সাথে যাওয়া বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন আমার কাছে থাকে আপনারা একে একে করতে পারেন আমার বড় গুলাটা আরব দেশে থাকে আরব দেশের এক টাকা আর আমাকে বাংলাদেশের 33 টাকার সমান চান্দের দেশের এক টাকা আর আমাকে দেশের কয় টাকার সমান যদি আরব দেশে সেটি বেশি হয় তাহলে আমার ছোট পোলাটা চান্দের দেশে পাঠাইতাম কথা চান্দের দেশ আর আরব দেশটা এক জিনিস না সবকিছু তো টাকা পয়সা দিয়ে মিলাইলে হবে না চান্দের দেশে যাইতে হইলে চান কপাল লাগে সব জায়গায় তো টাকার হিসাব চলে না কইছিলাম কি চান্দের দেশে যাইয়া কি খাওয়া যাবো চাঁদের দেশে যাইয়া বিড়ি খাওয়া যাবে তয় আগুনটা ধরাইতে হইব যে সূর্যের দেশে এত বড় রিস্ক নাও কি ঠিক হবে ভাই আমারও একটা প্রশ্ন আছিল আপনি আর ভাবি যে গাড়িতে করে চাঁদের দেশে যাইবেন ওই গাড়িতে কয়জন যাত্রী লন যায় ভাই চাঁদের দেশে তো আর গাড়ি দিয়ে যায় না যেই যানবাহন দিয়ে যায় সেইটার নাম হচ্ছে স্পেসশিপ আমরা যে স্পেসশিপে যাচ্ছি সেইটার নাম হচ্ছে অ্যাপোলো 420 সেই স্পেসশিপে তিনজন লোক একসাথে যাওয়া যাবে আমি আর আমার বউ তো কনফার্ম কিন্তু তৃতীয় ব্যক্তি মানে তিন নম্বর যাত্রী কে হবে সেইটা এখনো ঠিক করতে পারি নাই কারণ যোগ্য লোক তো খুঁজে পাচ্ছি না যারে তারে তো নেওয়া যাবে না যোগ্যতার মাপকাঠিতে যে প্রমাণ করতে পারবে যে সে তাদের যাওয়ার যোগ্য তাকেই নিব কিছু নিয়ম কানুনের বিষয় আছে তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমার প্রশ্ন তারা ভাবির কাছে সাত যদি এত সুন্দর হয়ে থাকে তাইলে সান্দের মাইয়া মানুষও তো অনেক সুন্দর আর বেড়া মানুষে দিয়া তো বিশ্বাস নাই সুরজ ভাই যদি চাঁদের দেশে যায় আরেকটা বিয়া করে আপনি কি ওইটা মাইনা লইবেন আমি তারা বাইসা থাকতে এই সুরজ মিয়া শুধু চাঁদের দেশে না যদি সূর্যের দেশেও চইলা যায় সুরজ মিয়া আর বিয়া করতে পারবে না কারণ
বেড়া মানুষের স্বভাব যে কি রকম হয় সেটা আমি কম জানি না কম বুঝি না এই কারণেই তো আমি তার সঙ্গে যাইতেছি চাঁদের দেশে একলা তো ছাড়তেছি না বোঝা গেছে আমি যত দূর জানি চাঁদের দেশে তো কোনো বাথরুম নাই তো আপনারা জামাই বউ ওই চাঁদের দেশে যাইতেছেন ওই জায়গা যাইয়া বাথরুমের কাজগুলো কেমনে সারবেন আমরা তো চাঁদের দেশে নামার সঙ্গে সঙ্গে একটা বাথরুম স্থাপন করব আর চাঁদের দেশে আমি আর আমার জামাই ছাড়া তো কেউ থাকবে না ওই বাথরুম স্থাপন যতদিন না পর্যন্ত কমপ্লিট হয় ততদিন পর্যন্ত আমাদের বাপ দাদার ঐতিহ্য ধরে রাখব আর চাঁদের বুকে যত ছোট ছোট গর্ত আমরা দুজন স্বামী স্ত্রী মিলে নিজ দায়িত্বে ভরাট করব শুরু তারার দুই নাম চাঁদের দেশের উন্নয়ন শুরু তারার দুই নাম চাঁদের দেশের উন্নয়ন বাথরুম হবে চাঁদে দায়িত্ববাদী চাঁদে বাথরুম হবে চাঁদে দায়িত্ববাদী চাঁদে এইটা তুমি কোনো কাজ করছো মাঠভর্তী মানুষের মধ্যে তুমি তো আমার ইজ্জত সম্মান সব মানির সাথে মিশিয়ে দিছো যা সত্যি তাই কইছি ভালো কথা এই যে সানডে যাওয়ার জন্য একটা ড্রেস বানাইছো এই ড্রেস তোমার পছন্দ হয় নাই আমার পিঙ্ক কালারের ড্রেস লাগবে কি পিঙ্ক কালারের ড্রেস আরে সানডে দেশের ড্রেস কি পিঙ্ক কালারের ড্রেস হয় সানডে দেশে তো একটাই ড্রেস পিঙ্ক কালারের ড্রেস সানডে দেশে লাও না আমি মনে হয় কিচ্ছু বুঝি না আমার এরকম খ্যাত কালার ড্রেস পরায় লয়ে যাইবা যাতে আমার দিকে কেউ না তাকায় আমার যাতে সুন্দর না লাগে আর তুমি যে চাঁদের দেশে সুন্দর সুন্দর ড্রেস পরা মাইয়াগুলারে দেখবা আমি মনে হয় বুঝি না না আরে চাঁদের দেশে আবার ড্রেস কি সি 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 এইবার বুঝতে পারছি তুমি কেন চাঁদের দেশে যাওয়ার জন্য এত উতলা হইছো হায় আল্লাহ আমি কারে বিয়ে করলাম এইরকম একটা বেডা আমার জামাই আমার ভাবতে অবাক লাগে দেখো তারা মুখ দিয়া যেইটা আসে সেইটাই বলবা না আর চাঁদের দেশে কি মানুষ আছে যে ড্রেস আমি কত্তিকা আগে কইবা না তাইলে আমরা চাঁদের দেশে বাচ্চা কাচ্চা পয়দা দিয়ে চাঁদের দেশ পুরা ভরায় ফেলামু এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বাচ্চা কাচ্চা আইসা তোমারে আব্বা ডাকবো আমারে আম্মা ডাকবো আচ্ছা তাইলে আমাকে আম্মারও চাঁদের দেশে লয়ে যাবো তখন চাঁদের দেশের নাম পরিবর্তন করে আমাকে আম্মার নামে নাম হইব আর এখন যেভাবে আকাশের দিক তাকায় মানুষ বলে না আকাশে তো চাঁদ উঠছে আর তখন সে চাঁদুর নে কইব আকাশে আম্বিয়া উঠছে কত সুন্দর এখনো চাঁদে যাই কি ফেললা না তাতেই সাদের নাম চেঞ্জ করে তোমার আম্মার নামে রাখি দিছো ভাগ্য ভালো যে তুমি আমারে বলো নাই আসমান থেকে চাপ চাই না তোমাদের বাড়ির উঠানে নামাই দেই আর তোমার আম্মাই সেই চাপ দিয়ে ফুটবল খেলে শোনো পৃথিবীতে যত অসম্ভবরে সম্ভব করা হয়েছে তার পিছনে কোনো না কোনো নারীর হাত আছে আবার যত সম্ভবরে অসম্ভব করা হয়েছে তার পিছনেও কিন্তু কোনো না কোনো নারীর হাত আছে আমি পৃথিবীর প্রথম কোনো নারী যে কিনা চাঁদের দেশে পিঙ্ক কালারের ড্রেস পরে যাবে ও ভালো কথা এই যে চাঁদের দেশের লয়ে যত গান আছে এগুলা মুখস্থ রাখবা প্র্যাকটিস থাকা ভালো বুঝতে পারছো জ্বালাইয়া চাঁদের বাতি কোথায় তুমি গেলা রে দাও না দেখা বন্ধু আমারে দাও না দেখা বন্ধু আমারে আরে আরে তো চাঁদের দেশে না মিয়া আপনার পাগলা কারো জানিয়ে যাওয়া উচিত আমার লাগছে শোনো অরে আর বাপ মাই শুধু নাম মাত্র জন্ম দিয়েছে মানুষ কষে কেডা এই হুবুতে মাটিতে থুই নাই পিঠাই খাইবে মাথায় থুই নাই উনে খাইবে রাখছি কম মেয়ে এই বইয়ের মধ্যে আর তুই এই বিল হরতে পারলি আয় মোরে না কইয়া তোরা যাইতে লাগছো চাঁদের দেশে এ তোর বাপ মা এই যে মোর ভাই ভাবি হ্যাঁ আমি কি জবাব দেবো হ্যাঁ তারা মনে ছোট হলি না তুই ফুপু কি বলতেছেন কিছুই তো বুঝতে পারতেছি না বোঝাবুঝির কাম নাই হনো
মই তোমাকে লগে চান্দের দেশে যামই এই দইছে ফাইনাল বুঝছো ওই যে ড্রাইভারের পাশে কো সিট আছে না সেই সিটে বাবু মই আর তোমরা দুইজন পিছের সিটে বাবা কিন্তু কোনো কিন্তু বিন্দু নাই একটা সাত কথা খবর না লইয়াই যায় খবর লইয়াইছে এক কো সিটে আছে খালি আছে আর হেসারা আমার বৌমা কি সুন্দর চেহারা দেহ দি মাশাআল্লাহ মাশাআল্লাহ হেজ যাইবে আল্লাহ ওই নে যাইয়া মাছ গোস্ত কোটা লাগবে না রান্দা লাগবে না সুন্দরে বইয়া ওমো তুমি পারবা কও পারবা না তো যাব হন এই যে চান্দের যে ড্রেসটা বানাইছো না মল্লুকে যে কো বানাবি হে গুটু ঢেল ঢেল হে বানাবি আর কইস্তা কমরে বেটা ঠ্যাঙ্গি বেটা ওরে আল্লাহ ডায়াবেটিস হাতে বেটা প্রেসার আল্লাহ নাম লইয়া সব রোগ বাজাই লইছি খাওয়া দাওয়া যদি একটু বাজ দিছার না কইরা চলেন তাহলে তো শরীরের মধ্যে রোগ বলাই বাসা বাঁধবই আর ফুফু হইছে কি ওই যে সাদের দেশে যাওয়ার যে গাড়ি মানে স্পেসশিপ ওই স্পেসশিপে 95 কেজি ওজনের বেশি মানুষ চললে এই স্পেসশিপ আকাশে উঠতে পারে না মানে সাদের দেশে যাইতে পারে না বাবা যাও দি সাকুরি যাও যাই ওই যে ওই ওজন মাপার মেশিনটা লই যাও এ আবো এ এটা খুলে দে ওজন কমাই দই মা গো জানো আর ডানা তুমি না লারাল দিয়ে এলন এই দাও দি মেশিন দিয়ে দাও বিসমিল্লা বিসমিল্লা দে বিসমিল্লা আল্লাহ দিল ওটা মেশিন হ্যাং করছে আমি আর আমার বউই যাইতাছি 3 নম্বর যাত্রী কে হবে এটা এখনো ঠিক করি নাই আহা না রে ভাই দোয়া করেন বাকি আল্লাহ ভরসা প্রথমই তো আচ্ছা ইমরান গরু লয়ে হঠাৎ করে আমার বাড়ির উপরে বন্ধু তুই কিন্তু এই গরুরে দেখে একদিন কইছিলি এরম একটা গরু তুই কিনতে চাস সেই জন্য আমি তোর উপহার দিয়ে দিলাম এইবার সাথে যাওয়া ঠেকা কেডা কিসকস পাগলের মতো আরে গরু সাথে যাইবো কেমনে স্পেসশিপে জায়গা লইবো এটা কি কইলি বন্ধু গরু কেন সাথে যাবে যাবে তো গরুর বর্তমান মালিকের সাথে সাবেক মালিক মানে কি মানে একদম সোজা বন্ধু তোর ওই জায়গায় ওই স্পেসশিপে একটা সিট খালি আছে না এটা আমরা দেব বন্ধু আমি সাদের দেশে যাবো আদর করে কইতে তোর পায় তুই আমার সাদের দেশে লয়ে যা সাদে নামার পর প্রয়োজন বোধে তুই আমার কোমর বাসায় একটা লাথি বেরিয়া পৃথিবীতে ফালাই দিস তাও কোনো সমস্যা নেই তাও লয়ে যা বন্ধু কিন্তু 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 আমি কিচ্ছু বুঝি না বন্ধু তোর কি লাগবে তুই আমার ক আমি তোর সব দিয়ে দিব আমার দুইটা বাড়ি জমি জমা গাড়ি টাকা পয়সা স্বর্ণ গহনা তোর সব দিয়ে দেব লাগলে লাগলে আমার বউ আমি তোর দিয়ে দেব তুই সামনে দেশে লয়ে যা বন্ধু তুই বিশ্বাস কর আমি রাইতে ঘুমাইতে পারি না আমার অনেক স্বপ্ন আমি সামনে দেশে যাবো ওইখানে যাওয়ার পর সাদে নামবো এই যে গ্যাসে বাতাসে উড়বো উড়ে একটা সেলফি তুলবো আর সেলফিটা তুললেই ফেসবুকে স্ট্যাটাস দেবো আমি সাদে আছি সান্দুরা তোমরা পৃথিবী থেকে দেখো ফকিন্নিরা তুই শান্ত শান্ত আরে তুই আমার সাথে সাথে যাবি এটা ভালো কথা সেই জন্য গরু উপহার দিতে হইব কেন তোর আমি এমনি নিয়ে যাবো যা যা না গরুটা তোমার নীতি হবে বন্ধু আমাকে পুকুর পারে গরু আসলো কোথা থেকে দেখা হচ্ছে তারা ইমরান কি পাগলামি শুরু করছে সে বায়না ধরছে আমাদের সাথে সাথে যাবে ভালো কথা সেই জন্য গরু উপহার দিতে হবে কেন ইমরান ভাই সাথে যাবে মানে কি ভাবি আমি অবশ্যই সাদের দেশে যাবো ভাবি আপনি এই সুযোগটা করে দেন এই যে আমি ভালোবাসা গরুটা আনছি আপনাদের দুজনকে উপহার দিয়ে দিচ্ছি ভাবি আপনি যদি বলেন যে ইমরান গরুটা নিয়ে যাও আমি গাধার বাচ্চা জীবনে এই গরুটা আমি নিয়ে যাবো না আর যদি এই গরু আমি নিয়ে যাই তাহলে আমি এই গরুর গোবর খাই আহারে আচ্ছা ঠিক আছে ইমরান ভাই যেহেতু এত করে বলতেছে ইমরান ভাইরে তো আর আমরা গরুর গোবর খাওয়াতে পারবো না তাই না তাহলে গরুটা উপহার হিসেবে লয়ে যাই হ্যাঁ তুমি দাঁড়িয়ে যাবে না আচ্ছা তুমি কি সব নিয়ম কারণ ইমরান ভাইয়ের বুঝা বলছো আমি দেখতাছি আমি ওর কথা কইতাছি আমি ওর বুঝাই দিতেছি সবকিছু গরুটা লয়ে যাই গেতেলে আমি হ্যাঁ তুমি গরুটা সুন্দর করে নে বাড়িতে বাঁধা রাখো ভাবি আমার অনেক যত্ন করে গরুটা সাবধানে নিয়েন হ্যাঁ সাবধানে নিই পরে তোর ভাবি সবাইরে যত্ন করে রাখে বন্ধু এই যে ভাবি যে নিয়ম কানুনের কথা কইলো নিয়ম কানুন কি আবার দূর নিয়ম কানুন তোর ভাবি না জানিনা কথা কয়
যেই নিয়ম কানুন আছে সেটার মধ্যে তো তুই পড়স না মানে দর কোন পুরুষ যদি তার স্ত্রীর গায়ে হাত তোলে তাইলে সে সাদের দেশে যাওয়ার সাথে সাথে মারা যাবে তুই তো আর ভাবির গায়ে হাত তুলস না তোর কি সমস্যা তাড়াতাড়ি বাড়িতে যা তোর ড্রেস বানাইতে হবে যা 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 এ বন্ধু ভাবিকে গরুটা নিয়ে চলে গেছে হ্যাঁ নিয়ে গেল তো তুই না কইলি এই গরু যদি আমরা না রাখি আর তুই যদি বাড়িতে নিয়ে যাস তাইলে তুই গরুর গোবর খাস এখন তোর ভাবির কি বলবো যে গরুটা ফেরত নিয়ে আসো গোবর সহ চুপ করে গোবর গিলে ফেল আমি আর তোর ভাবি ছাড়া কেউ দেখবে না 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 বন্ধু থাক গোবর খাওয়ার দরকার নেই আচ্ছা বন্ধু আমার একটা প্রশ্ন বউকে মাসে কয়বার মারলে সান্দে নামার পর মরে যাওয়ার চান্স আছে আরে হিসাবটা মাসের না বছরের বছরে যদি কেউ তার বউর গায়ে ১০ বারের বেশি হাত তোলে তাইলে সে সাদের দেশে নামার সাথে সাথে টুক করে মরে যাবে বন্ধু কেউ যদি ভুলে ১০ বারের বেশি বউর গায়ে হাত তোলে তার কি কোনো প্রকার এই সান্দে দেশে যাওয়ার সুযোগ নাই একেবারে যে নাই তা বলা যাবে না ধর কোনো লোক তার বউর গায়ে ১২ বার হাত তুলছে এখন সেই বউ যদি ওই স্বামীর গায়ে হিসাব করে আলাদা আলাদা দিনে ১৪ বার হাত তোলে মানে ২ বার বেশি স্বামীর তুলনায় হাত তোলে তখন সেই স্বামী সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তখন সে সাদে গেলে আর কোনো সমস্যা নেই এই ইমরান এই কই যাস বন্ধু তোর লাগে ১৮ দিন পর দেখা হবে বন্ধু ১৮ দিন আই রে কি পিডানটা পিডাই তো বউরে ভাবি ওই হলাম আপনাকে রকেটে নাকি একটা সিট খালি আছে ওই সিটটা যদি আমি বুকিং দেই আপনার কোনো আপত্তি আছে আছে ওই সিটটার করে আমার আম্মা যাইবো আপনার মা যাই না কইছিলাম যে আপনার মার তো বয়স হয়েছে ওনার চোখে সানি পড়ে গেছে ওনার কাছে চা দো যা আর ৫ টাকার কয়েন ওটা উনি কি চাঁদের মর্ম বুঝবো কন রে কাঞ্চন তুই সামনে দেখে যাই কি করবি দোস্ত তুই আইস চান্দে এটা একটা কথা খুলি আমি চান্দের দেশে যে করবো কি মানি এই যে সাদ এই সাদের প্রতি আমার কি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা তুই জানোস আমি কি করছি এই চান নিয়া এই পর্যন্ত আমি কম করে রইলেও ১০টা গান মুখস্থ করে ফেলাইছি আমি তোর পরীক্ষা দিতাছি তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো যুগে যুগে তোমায় আমি বাজবো ভালো হেই তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো হেই যুগে যুগে তোমায় আমি বাজবো ভালো হেই এবার এবার ২ নাম্বার ওই সা জানে ওই রা জানে শুধু তুমি আমার শুধু তুমি আমার শুধু তুমি আমার শুধু তুমি আমার হাই এবার ৩ নাম্বার আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া তুই তো বিরাট গাতো আচ্ছা আমি তো শুনছি তুই ৩ বেলা গান যে খেয়ে তুই পাস্তা সাথে যায় কি করবি দোস্ত এই নেশা পানি লেগে তো যাম এই যে দুনিয়া এই দুনিয়ার বুকে মামুগুলিগা পুলিশ মামুগুলিকে আমি ব্যবসাটা জমাইতেই পারলাম না তাই ভাবছি তখন দুইজনের লগে টুকুর করে চাঁদে যা পড়লাম পইরাই একরের পর একর মাইল কে মাইল গাঞ্জা আর গাঞ্জা বুন্যা দিলাম লাগাইয়া দিলাম এরপর আগাছা মুক্ত করলাম পানি দিলাম নিরানি দিলাম গাঞ্জা যখন আমার ঘরে উঠবো ২৪ ঘন্টা গাঞ্জা বানাইয়া পিনিক ২৪ ঘন্টা গাঞ্জা খামু গাছতলায় চিতুয়া পড়ে থাকবো আর ও সান্দা তো তখন আমার হাতের কাছে থাকবো সান্দের চোখের উপরে চোখ রেখা রোমান্টিক গান গামো ও সা তুমি আড়ালে রাখো জোছনাকে ও সা আড়ালে রাখো আরে তুই আড়ালে থাক আপাতত তুই সাথে যাইতে পারবি না কারণ হইলো কারণ বুঝছি তো কারণ আমি বুঝতে ভালাইছি ইমরান তোর গরু উপরে দিছে না আমিও দিমু আমি তোরে গাঞ্জা উপহার দিব পটলায় পটলা কি বস্তায় বস্তায় গাঞ্জা আমি তোরে দিমু ওই গাঞ্জা খাবি খাওয়ার পর এই দুনিয়াতে বৈশাই সান্দের ফিল পাবে খালি মন হইব দুইজনে মিলে খালি উড়তা সোত উড়তা সোত আর উড়তা সোত তাইলে আপনার আম্মুগুলো কে সান্দের দেশে যাইতে হইব কেন আপনি তো গাঞ্জা খায়া উড়তে উড়তে সান্দের দেশে যাইতে পারেন আর দূর ভাবি দি ঠাট্টা মশকরা বোঝে না আচ্ছা কোন কহ তোর আমার কাছে কি চাস
যা চাবি তাই পাবি সান্দে আমার যাওনি লাগবো দোস্ত আরে বেটা তুই তো সান্দে যাইতে পারবি না কারণ কোন গাজাখোর কোন নেশাখোর যদি সাদের মাটিতে পা দেয় সাথে সাথে সে মারা যাবে হ্যাঁ কারণ হলো এই পৃথিবীতে যেমন আমরা বিষ খেলে মারা যাই ঠিক তেমনি কোন নেশাখোর সাদের দেশে পা দিলেই ওইখানে সে মারা যাবে কারণ এইটাই সাদের দেশের সিস্টেম হাস ভাই ঠিক আছে তাহলে যা আজকে থেকে সাইরা দিলাম কি সাইরা দিলি জানতে যাওনে রাশা তুমি অলসরায়ো না মোর জন্য আলাই গাজা খাইব তাও সাথে দেব অনেক কিছু তো দেখলাম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছি তোমাদের দোয়ায় আল্লাহর ঘরে হাজিরা দিছি আলহামদুলিল্লাহ 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 তো হয়েছে কি বাবাজি এই দেশ বিদেশ ঘুরা মানুষজনের সাথে মিলামিশা একটা জিনিস আমি বুঝতে পারছি জীবনে আসলে টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি এগুলির কোনো দামই নেই আসল বিষয়টা হইছে মনের শান্তি তো বাবাজি আমারও না মন বলতেছে যে এই শেষ বয়সে আমিও একটু তোমার সাথে চান্দের দেশের মেহমান ওই যে তুমি বলছিলে না তোমার স্পেসশিপে এখনো একটা জায়গা খালি আছে টাকা পয়সার সমস্যা নাই তেল পানি খরচা ঝালা আমি দিব নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন কি চাচাজি এটা তো আমার জন্য পরম সুখবর আপনার মতো একদম বিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানী মানুষ জনপ্রতিনিধি যদি আমাদের সাথে সাথে যান তাইলে আমি আর আপনার বৌমা একটু ভরসা পাই বাবাজি তুমি যে এত সহজে রাজি বা এটা আমি বুঝতেই পারি নাই তাই রাজি যখন হয়েছে আমার কিন্তু একটা ছোট্ট আবদার আছে জি ওই সাদে যেই পোশাক পরে যাবো ড্রেসটা যেটা হইব এটা কিন্তু লাল কালারের হইতে হইব তারপরে হয়েছে কি তোমার চাচি আম্মার লাল রং আমার খুব পছন্দ আমার যখন সে প্রথম দেখছিল লাল রঙের একটা লুঙ্গি বেরা গেছিলাম আমার আবার কালো রং পছন্দ বাবাজি এই যে এখানে 50,000 টাকা আছে রাখো আরে ড্রেস বানাইতে টাকা লাগবো না আরো লাগলে দিমু টাকা নিয়ে তুমি চিন্তা করো না শুনো মানে তুমি যদি অনুমতি দাও তাহলে যাওয়ার দিন আমি একটু হালকা ব্যান্ড পার্টির আয়োজন করতে চাই মানে সবার জানার একটা দরকার আছে না যে মালিক চেয়ারম্যান সামদের দেশে যাইতেছে কোনো সমস্যা নাই তো না কি বলেন চাচা আলহামদুলিল্লাহ আমার যে কি সৌভাগ্য আমি তো বুঝতেই পারতেছি না অবশ্যই আপনি ব্যান্ড পার্টির আয়োজন করবেন জনগণ জানুক জনপ্রতিনিধি তাদের ছাইরা সান্দের দেশে চলে যাইতেছে আর সমস্যা তো কিছু আছে তবে সেটার মধ্যে তো আপনি পড়েন না যে এই সমস্ত জনপ্রতিনিধিরা মানুষের ভোট জালিয়াতি কইরা ভোট চুরি কইরা ভোট ডাকাতি কইরা নির্বাচিত হয় এবং ধরেন সুট টুট খায় তারা যদি সান্দের দেশে যায় সাদের দেশে নামার সাথে সাথে তারা মারা যাবে আপনার তো আর এইরকম কোনো সমস্যা নাই চাচাজি প্রত্যক্ষ ভোটে সরাসরি অংশগ্রহণের জনগণের আপনি নির্বাচিত হয়েছেন আপনি তো অবশ্যই সাথে যাবেন আপনার তো আর ওই ধরনের কোনো সমস্যা নাই চাচাজি আপনার ওই নবসারির ড্রেসটা যেন কোন কালারের হবে বাবাজি ড্রেসের কালারটা পরেই বলি আসলে হচ্ছে কি আমার না হঠাৎ মনে হইলো যে আমার তো শরীর ভালো না এই যে সাদে এত লম্বা জার্নিতে জাকি জুকি খাইলে আরো খারাপ হয়ে যাবে তার সাথে আমি এইবার না যাই পরের বার তোমার সাথে যাব রে আর তাছাড়া ওই যে তোমার সাচি আমার একলা ফলা গেলে মনটা মানবো না ভালো থাকতে পারুম না প্রেম আপনাদের দেখলি ভালো লাগে সমস্যা নাই চাচাজি আপনি সাচি আমার আমাদের সাথে নিয়ে চলেন আপনার পছন্দের কালারের একটা ড্রেস আমি তার জন্য বানায় দিব কালো কালারের চলেন তো সাচি আমার নিয়ে চলেন সাদে যা কি বল সাদে বাসাটা জরুরি চাচাজি চাচাজি তাইলে আমি আজকে যাইগা দোয়া করেন আমাদের জন্য বাবাজি বাবাজি আমি না ভুলে গেছিলাম যে আজকে তো আমার দান খয়রাত করার দিন মানুষজন সব বসে আছে ভুলে আমি সেই টাকা তোমারে দিয়া ফেলাইছি অসুবিধা নাই পরের বার যাবো তো টাকা দিব নে তোমারে ঠিক আছে তাহলে দোয়া অন্তত করেন ভালো থেকো বাবা
পাগলে কামড়েছে মারে টাকা টাকাও খরচা করুন আবার চান্দের দেশে যাবো কি খাবার মইরা ডইসা যাইতে পারে এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন এটা রিল দিয়ে ধোয়া জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড তাই দ্বিগুণ উজ্জ্বলতা দোয়া করিস সবাই আমি চান্দের দেশে যাইতেছি তোগুলি অনেক কষ্ট লাগবে রে কিন্তু কি করার যাইতে তো হবেই যেহেতু ছোট থেকে একসাথে বড় হয়েছি একসাথে আসিলাম কষ্ট তো একটু হইলেও লাগবে তাই না ইমরান ভাই সুরজ ভাই কি আসলে চাঁদের দেশে যাইতে পারবো পারবো না মানে অবশ্যই পারবো সুরজের বিষয়ে তোর কোনো ধারণা আছে হ্যাঁ সুরজ কই কই গেছিল জানোস তো সমুদ্রের তলে গেছিল আমাজন জঙ্গলে গেছিল কই কই যায় না শুরু সব জায়গায় গেছে বাপ আমগ গ্রামের ফলা বইলে কথা হ্যাঁ কত জায়গায় ঘুরে বেড়াইতে আরে আমার কি কপাল আমার বন্ধু আমার এত রিকোয়েস্ট করলো চল না বন্ধু চান্দের দেশে যাই চল চান্দের দেশে যাই আমি আর না করতে পারলাম না রে আমিও কয়ে দিলাম চল বন্ধু চান্দের দেশে ঘুরে আসি দশ বিঘা জমি কিনে আসি অসুবিধে কি এই এত সাড়ামি মারাস না তো এত সাড়ামি ফুদাসকে তুই যাবি মানে তুই যাবি কেমনে শুনছি রকেটের সিট হইল তিনটা শুরু যাইব সুরজের বউ যাইব আর বাকিটা আমার অফ কত কথা কয় না সিনিয়র বন্ধু তিন নাম্বার যে সিটটা না ওইটা আমার তাহলে আমি নেশাখোর মেশাখোর চান্দের দেশে কখনো যাইতে বউ পিটাই না বাপের মাতের রে চান্দের দেশে যেতে পারে না ছাইরে দিছি আমিও দেখ মেজাজ কিন্তু গরম করিস না বহুদিন ধরে কিন্তু আমার বউ আমি পিটাই না পরে দেখা যাবে মেজাজটা যদি গরম হয় বউয়ের জাল কিন্তু তরফিতে উড়াম আমিও বহুদিন ধরে বানাইও না আর খাইও না এক টান দিয়ে একদম খাইয়া ফেলাম আরে বাপ রে তুই আমার কি মনে করছো তিন কোণের চা রুটি চা দিয়ে ভিজে খাই লাবি তার মধ্যে ভিজে খামু না তো আলুর মধ্যে দিয়ে দুমড়াইয়া মুসড়িয়া ভর্তা বানাইয়া পানি ছাড়া গিলা খাওয়া খবরদার কে খবরদার একটা উল্টা পাল্টা কথা কই গা তুলম এই দুই দিনের বাসুর তুই বেদবি দেখছস তা কি রে গায়াত দিছস কি এই কি গাত রে কার কোন দোস তুই কার কোন দোস কোলা ছাড় তুই কোলা ছাড় ছাড়বি না আমি না ছাড়বি আমি ছাড়বো না না তাহলে তুই কি করবি আমি যদি এহল তোরে এনে পুত্তা লাই তোর ঠেকে তারপরে ও মারবি হ মার না 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 মার মারলাম কি করবি জানো আমি মামলা করে দেব পরে পুলিশ ধরে লয়ে দেব আমি তাতে শুনে দেব মার 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 আরে বাপ রে হ্যাঁ মারবো পুলিশের বয়দা আসছি হ্যাঁ দিনের মধ্যে তিন পোটলা গাঁজা লয়ে তুই পুলিশের কাছে ধরা পড়স আমার বড় বড় কথা কস তুই গাঁজা লয়ে ধরা খাইলে তুই ভরসাই যাতে আর নারী নির্যাতনে মামলা খাইলে যাবজ্জীবন জেল খাটবি সব কান্দে যাওয়া ক্যান্সেল আমার কান্দে যাওয়া সফল মার যাবজ্জীবন তো দূরের কথা যাবজ্জীবন হওয়ার আগে তোরে মারাডা আমার ফরজ হয়ে গেছে তারপরে কান্দে ফ্যাসেল করে তোরে গুস্তা দে 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 মানসিক ভাবে খুব কষ্ট আছে এই যে কাঁচা বাজারে ওখানে একটা মার্কেটের কাম চলতেছে তারপরে ব্যবসা বাণিজ্য আবার এই যে আমার পুরা মার্কেটটা দেখতেছো হ্যাঁ এই সবকিছু নিয়ে কি যে একটা ঝামেলার মধ্যে আছি তো বাবাজি তোমার সাথে যাওয়া কদ্দূর এই তো চাচা আগায় ফেলাইছি ইনশাল্লাহ খুব দ্রুতই চলে যাব বাবাজি আমি মনে করছি তোমার সাথে ওই চান্দের দেশে গিয়া কিছুদিন অবকাশ যাপন করব তাহলে মনে হয় মন্ডন গুলা একটু ভালো হয়ে যাবো ফ্রেশ হয়ে যাইবো আর একটা জিনিস আমি কিন্তু বাংলা যাবো না বাবাজি আমার ওই যে কাঁচা বাজারে যে মার্কেটের কাম চলতেছে না ওখানে আমি তোমার নামে দুইটা দোকান লেখা দেব কি কন কাকা সত্যি হ্যাঁ আর একটা জিনিস বাবাজি ওই কাঁচা বাজারে দোকান দিছি বইলা এটারে তুমি হালকা ভাবে নিও না ব্যবসার মধ্যে মেলা গোমর আছে এই যেমন 20 টাকার বেগুন 60 টাকা বেচবা এই 30 টাকার পেঁয়াজ 120 টাকা বেচবা আরে এই যে দেখছো না এই যে আমার মার্কেট আর একটা মার্কেটের কাম চলতেছে হ্যাঁ দেখছো এই সব সম্পদ তো ওই বেচা কিনা কই রাই করছি আরে এই সব পেঁয়াজ বেগুন বেচা তোমার কোটিপতি হইতে রাইত আর দিন লাগবো না আর শোনো সব সিস্টেম আমি তোমরে শিখায় দেব আর ওই যে সিন্ডিকেট আছে না ওই সব সিন্ডিকেট তো আমরাই কাকা এইটা তো আমার জন্য তো কত বড় সৌভাগ্য আপনার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি আমার সাথে সাথে যান এই যাত্রা কালে দুজন মিলে আকাশে ব্যবসাটা শিখে নিলাম আপনার কাছ থেকে কিন্তু কাকা ওই যারা অবৈধভাবে সিন্ডিকেট করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় জিনিসপত্র বেশি দামে বেচে মানুষকে জিম্মি করে
তাদের মধ্যে কেউ যদি চাঁদের দেশে যায় চাঁদের দেশে নামার সাথে সাথে ডাইরেক্ট হয়ে যাবে ডাইরেক্ট কি বাবাজি ডাইরেক্ট মানে হলো তার বাথরুমটা ডাইরেক্ট হয়ে যাবে বুঝছেন মানে তার বাথরুম আর থামবই না চলতেই থাকবো চলতেই থাকবো মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার বাথরুম চলতেই থাকবো কি মর্মান্তিক মৃত্যু কাকা একবার চিন্তা করে দেখেন যাই হোক আপনি সাথে চলেন আপনার সাথে নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে চলেন ব্যাগটা গুছান না বাবাজি শেষ বয়সে বাথরুম করতে করতে মৃত্যু বরণ করতে চাই না সুরজ বাবাজি অন্য কোনো উপায় আছে না মানে অন্য কোনো পন্থায় যাওয়া যায় না ওই যে আমি তোমারে কইলাম না দুইটা দোকান লেখা দিমু দুইটা না আমি আমি তোমারে তিনটা দোকান লেখা দিমু তুমি যেমনে পারো এর একটা উপায় বের করো কাকা একটা উপায় আছে আছে আপনি সাথে যেতে পারবেন আপনার ডাইরেক্ট হয়ে না আপনি এই যে অবৈধ সিন্ডিকেট আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এই সিন্ডিকেট ভাঙ্গা দিবেন যদি পারেন তাহলে আপনি মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে সাথে যেতে পারবেন আমি একলাই সিন্ডিকেট কেমনে ভাঙবো চাচা আপনি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা শুরু করবেন আপনি যখন ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা শুরু করবেন তখন বাকি অসৎ ব্যবসায়ীরাও বাধ্য হইব ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে এতে করে ক্রেতা সাধারণের উপরে জুলুম হইব না তার আপনারে দোয়া করব সিন্ডিকেটও ভেঙে যাইব আপনিও সাথে যাইতে পারবেন আপনি আপনি পারবেন কাকা আপনি পারবেন লক্ষ্মী বাবা আমার শোনা বাবা আমার এরকম করো কেন তুমি হ্যাঁ শোনো একবার যদি চাঁদের দেশে যাইতে পারি 200 বিঘা জমি তো তোমার নামে লিখে দিব আর ওইখানে তিনতলা একটা বাথরুম বানাই দিব তোমার সময়টা আরাম আসে কাটবে এরকম করো কেন তুমি সুরুজ সুরুজ ও বন্ধু কই রে তুই কিরে ইমরান এত রাইতে ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন তোর ভাবির আমি অনেক বুঝাইছি কোনো কাম হইতেছে না তুই একটু বুঝাই কো না ভাবি রে বুঝামু কি হইছে ভাবি ভাইজান আপনার বন্ধু পাগল হয়ে গেছে হ্যাঁ কইতেছে হ্যারে নাকি আমি টানা 18 দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে পিডামু আপনি কোন এটা কি আদৌ সম্ভব 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 কেন ভাবি ইমরান কি আপনার 16 দিন গায়ে হাত তুলছিল ভাইজান আপনি জানলেন কেমনে আমি তো সবকিছু মুখ বুঝে সহ্য করি কাউরে কখনো কিছু বলি নাই কাউরে কোন দরকার দেখি বউ গো বউ তুমি কেন বুঝতেছো না তুমি স্বামীর দিকে একটু তাকাও স্বামীর চোখ দুইটা দেখো স্বামী কি চায় একটু বুঝো না তুমি তোমার পায়ে দুটো ধরি বন্ধুর সামনে পায়ে ধরলাম লাস্ট চরমের মাথা খায় তুমি পারবা বউ 18টা দিন মাত্র 18টা দিন তুমি খালি সকাল সকাল ঘুমের তো একটা নাস্তাটা না খায়া আমার ঘুমানে ফিরে বা ঘুমানে পার বাবা লক্ষ্মী বাবা আমার তুমি পার পার না 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 আল্লাহ রাস্তা আমার মাফ করে দেন এরকম পাপ কাজ আমি জীবনও করতে পারুম না পারবেন ভাবি পিডাইবেন মনে করবেন যে ও আপনার যেমনে পিডায় আপনি অমনে পিডাইবেন পারবেন না ভাইজান ওইটা আমি জীবনও পারুম না দেখ তো বন্ধু দুষ্টামি করতেছে আমি জানি বউ লক্ষ্মী বউ আমার পারবা না তুমি বলো বন্ধুর সামনে পারবা পারবেন উঠাবেন ওরে আল্লাহ রাস্তা আমার মাফ করে দাও আমি পারুম না এটা জীবনও পারুম না পারবি না তুই এই শয়তানের বাচ্চা দরজালের বাচ্চা তোরে কর্ণ বেটা খাওয়াই রে আমি তোরে খাওয়াই তুই কথা উঠলে আমার কথা উঠবি পারবি না মানে কি হ্যাঁ তুই আইমান আইমান এই ফকিনি বাচ্চা আমি বাসে আমি আর এই পাগলের বাচ্চা হবো না এই ফকিনি ইমরান জন্মে মুখে দিতেছে তোর তার ছুরিস তো বাইরে দেবো হ্যাঁ এই কি করলি তুই এটা ভাবির কাছে তুই আবার হাত তুললি আগের 18 বারই তো শেষ হয় নাই আবার ভাবির কাছে হাত তুলছ না এখন তো ভাবি যদি তোরা 28 বার ঝাড়ু দিয়ে না পিটায় জিন্দিগি তোর সাথে যেতে পারবি না গেলি যাইলে যাবো না যাইলে না যাবো পারব তো বউ আমার দরকার নেই আরে ফিরে এ বন্ধু আমি তো এটা ভুল করে লেছি আমি তো রাগের মাথায় ফিরে এলেছি রে বন্ধু এখন কি বউ আচ্ছা তো 18 হওয়ার তো 19 হওয়ার কথা 28 হলো কেমনে 18 হওয়ার কথা এর আগে তো তুই ভাবি রে 16 বার মারছত ওটা তো দরজা বন্ধ করে দুনিয়ার কেউ দেখে নাই কাকপক্ষীও টার পায় নাই কিন্তু এইবার তো তুই ভাবি রে আমার সামনে মারছত মানে সাক্ষী রেখে মারছত কোন পুরুষ যদি তার স্ত্রীর গায়ে সাক্ষী রেখে একবার হাত তোলে সেই প্রত্যেক পিটানের লইগে আবার জামাইরে 10 বার ওই বৌরাতে পায়ের খাইতে হইব যদি মাইন না খায় জামাই সাথে দেব বুঝছাইবা
এখন যে কি করবা করো ব্যাককল ছাককল আই সুরুজ ইয়াল্লা আই শেষ আরে আমার গরু গেল আমার বউ গেল আমার সাথ গেল রে আমার সাথে যার সবটা শেষ হয়ে গেল আমি তো শেষ আল্লাহ আল্লাহ আমি যদি মরেও যাই আমার লাশটা যাতে সাথে দেশে পৌঁছায় সুরুজ এটা বন্ধু তোর কাছে আমার রসিয়ত রে না এই শোনো না আম্মা না অস্থির হয়ে গেছে আমার বাড়িতে বিদায় নিতে কখন যাইবা ভালো মন্দ কিছু রান্না করবে আমি তো নিয়ত করছি আজকে রাতে আম্মার সাথে দেখা করে আসবো যাও সবাই ফুফুরে নিয়ে যাই কি বলো হ আমার মাথায় না দারুণ একটা আইডিয়া আছে কি আইডিয়া তারা আমি সাদে গিয়ে একটা ফেসবুক পেজ খুলুম ফেসবুক পেজের নাম হবে তোমার আমার নাম দিয়া তারা আপনি পাওয়ার বাই সুরুজ মিয়া শুধু ব্লগ বানাবো না টিকটক রিল সব বানাবো এইসব তুমি কি কইতাছো তারা মাথা ঠিক আছে আল্লাহ তুমি কোন দেশে বসবাস করো তুমি তো দেখি কোনো খবরই রাখো না ফেসবুকে লাইভ করে খাওন দেয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাগরে কয় ফুড ব্লগার কিন্তু আমি হমু সাদ ব্লগার আর এরকম এরকম ফুড আপি আছে যারা লাইভ করতে করতে নিজের জামাই ফালা রেখা অন্য বেড়া লাগে চলে যায় কিন্তু আমি না তোমার ছেড়ে কোনোদিন যাব না তোমার জানার জায়গাও নাই তাদের দেশে মানুষই নাই সে আবার অন্য বেড়ার হাত ধুইরা যায় আমি যদি যাইতে চাই জাউনের জায়গার অভাব আছে সাদে মানুষ না থাকতে পারে কিন্তু এলিয়েন তো আছে কিন্তু তবু আমি তোমার ছাইরা জীবন হতাম তারা মুখ দিয়া যেইটা আসে সেইটাই বলবা না হ্যাঁ আরে সাদে যায় মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পৃথিবীরে তাক লাগিয়ে দেওয়ার জন্য সাদে কি মানুষ ফেসবুক টিকটক রিল করতে যায় হ্যাঁ কেন আমার এই আইডিয়াটা কি তোমার কাছে নতুন মনে হইল না এটাও তো আমি নতুনই আবিষ্কার করছি আর এই প্রথম সান্দের দেশে কেউ টিকটক রিল লাইভ ভিডিও বানাবে এর আগে কেউ সাদে যায় ফেসবুক রিল টিকটক এগুলো করছে না করে নাই আরে যারা ফেসবুক টিকটক রিল এই সমস্ত আবিষ্কার করছে সেই সমস্ত দেশের লোকজন সাদে যাইতেছে না তারা কি সাদে যায় এই সমস্ত ফালতু কাজ করতেছে আরে হেরা তো ব্যাক কল আমি তো আর ব্যাক কল না হেরা যদি একবার দুই দিনের জন্য বাংলাদেশে এসে ঘুরে যায় তাইলেই দেখতে পারবে ফেসবুকে সন্ধ্যাবেলা কিভাবে লাইভ শুরু হয় লাইভের মধ্যে জামা শাড়ি চুড়ি জুতা লুঙ্গি জাইঙ্গা কত কিছু খাওন দহন পর্যন্ত বাদ থাকে না আর এই আইডিয়া যদি ওরা শিক্ষা যায় ওরাও কিন্তু সান্দের দেশে যায় লাইভ করা শুরু করব আমি শুধু একটা বার সান্দের দেশে যাই তারপর দেখবা কেমনে আমি ব্লগ করা শুরু করি তোমার সাথে ডুয়েট ব্লগ হইব আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশের ব্লগাররা কেউ সান্দের দেশে যাইতে পারে নাই তাইলে সান্দ আর আসমান আর জমিন আর পৃথিবী ওরা আর পার্থক্য রাখতো না সব একাকার করে নাই কি সাদে যাওয়ার আশা বাদ দিলেন নাকি বাবু অনেক বের অভ্যস্ত সাথে একটু সময় লাগবে আর বেঞ্জে বাড়তে বেড়াই চাইছি যদি একটু ভালো মতো না খাই তো বেন মন খারাপ পাবে না ও বেন আপনি মন খারাপ পাবেন না এত দূরে রাস্তা একলা একলা তোরা কেমনে যাবি আমার তো চিন্তা করতেই কেন জানি ডর লাগতে আছে আমি শুনছি সাদে গেলে বলে ঠ্যাং নিয়ে লই যায় ও যে মুকলিচার আছে না মুকলিচা মাস্টার এর পোলাই কইছে যে বেটা প্রথম সাদে গেছে সেই বেটার ঠ্যাং বলে নীল হয়ে গেছে আম্মা সাদে যাওয়ার পর কারো ঠ্যাংই নীল হয় নাই প্রথম যে সাদে গেছে তার নাম নীল আর্মস্ট্রং ও তাইলে আমার ভুল হয়েছে ওই নীল আর্মস্ট্রং রে আমি নীল ঠ্যাং মনে করছি বুঝুন না পিছনে আগুন ধরা দেয় পিছনে আগুন ধরা দিলে বাঁচতো এত দূরে চলে যায়
আমনে তো চিন্তা করতেছেন কি পিনে মুই আসি না মরে বিজাইতে লাগছিল আগে আগে দুইজনে ভালো মন্দ সবকিছু তো মোর দায়িত্ব মারে আমি দূরে পেরে ধরছি আদব কথা শিখানোর চেষ্টা করছি একটা কথা সবসে মনে রাখবি মই মুরব্বির লাগে কোনোদিন বিয়াদবি করবি না আর জামাই তুমিও সাদে যাইয়া প্রথমে নাইমাই সালামটা করবা আর আমি চিরা মুড়ি পিঠা গুড় একটা পটলা দিয়ে দিব যাইয়াই হাতে দিবা আর আমার সালামটা পৌঁছাই দিবা আরে আরে সাদে একলা একলা থায় কি খায় না খায় আম্মা আপনি কার কথা বলতেছেন কি কো জামাই দুনিয়ার সবাই জানে তুমি জানো না সাদে যে একটা বুড়ি থায় আম্মা সাদে বুড়ি টুরি কিছু নাই সবই গুজব মানুষের কান কথা জামাই এটা তুমি কি কইতেছো তো জামাই কি কইছে শুনছস হ্যাঁ দুনিয়ার মানুষের মৃত্যুক বানাইছে আমার বাপ দাদা সদ্য গুষ্টি সবাই জানে সাদে একটা বুড়ি থায় বেনাম নে কোন আমরা ছোটবেলার থেকে শুনে আইছি না সাদে একটা বুড়ি থায় সাদে বলে কেউ তাই না মিছে কথা আমি সব বুঝি তোমার দেমাগ হইছে তোমার দেমাগ হইছে তুমি অন মুরব্বি করে শ্রদ্ধা করতে চাও না সব আদব কথা ভুলে গেছো আচ্ছা আম্মা আমরা আগে যাই ওইখানে যাওয়ার পরে সাদে নাইন মাই সাদের বুড়ির সাথে তোমার ভিডিও কলে কথা বলা যাবে ঠিক আছে অবে ওই মইয়ুক সালাম হল কইরেন বেন কইরেন শরীরে আপনি বড় হইল বয়সে কিন্তু আপনি থেকে বড় শুনছেন না ছোটবেলার থেকে সাথে বুড়ি আছে আমার বড় আপনার বড় সালাম কইরেন থাক আমি কান্দে না তোকে বাদ কাট বাদ দে 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 ওদের বাইরে যাও ফেলে দেবে আমি খাম জামাই খাম কি খাব না খাই ওরে সুবহানাল্লাহ বেয়ান দেখছেন চারটা দেশি নাই যেন কাশের একখান থাল বিয়ান আপনি যে সাথে যাবেন মনস্থির করছেন আপনি ডর করে না কি যে আপনি সাথে দেশে যাইবেন সাথে দেশ কি দিয়া বানানো লোহা দিয়া পাথর দিয়া নাকি মাটি দিয়া তুলা দিয়া আপনিও জানেন না আমিও জানি না বিয়ান গো যাত্রা করিয়া গেলেন যাওয়ার পরে পাউডার রাখার লোক দপাস করিয়া সরাসরি দেশে আইয়া পড়লেন তখন আপনার এই সোনার অঙ্গটা থাকবো আপনার সমস্যাটা কি আপনার মাইয়া যাইতে লাগছে আপনার মাইয়া জামাই যেতে লাগছে সেই লই আপনার মনে কোনো ডর নাই আপনার সমস্ত ডর দেখতেছি মোর লইয়া কে আপনার কি ধারণা কি মোর ওজন বেশি এ লইয়া ওই সামনে মোর ওজন রাখতে পারবে না আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন আমার না বিয়ের কথা মনে পড়ছে আহার বিয়াই অল্প বয়সে আমার ছেড়ে চলে গেছে আহ থাকলে কত ভালো আছিল একজন গার্ডিয়ান পাইতাম নাই শূন্য শূন্য লাগে বিয়াই এই জন্য আপনার জন্য আমার চিন্তা হয় বিয়াই নাই আপনিও নাই শূন্য আচ্ছা সত্যি করে কোন তো আপনি কি জন্য সাদের দেশে যাইবেন আসলে বিয়ে হয়েছে কি আপনার বিয়ে বেঁচে থাকতে হে সবসময় মুখে বলতে তুমি সাদের মতো সুন্দর এই কথাটা কতটুকু সত্য এই যাচাই করতে যাবো আচ্ছা বেন আপনি কন্ত এই আপনার বিয়ের কথা কি সত্য এতদিন শুনছি সাদের কলঙ্ক আছে এখন নিজের চোখে দেখলাম আপনি অভেদ কথা বলতে আছেন না কি পিনে আমার তো মনে হয় বিয়াই সত্য কথাই বলছে আপনি সাদের মতোই সুন্দর আপনি কি বলতে অপমান করতে আসেন কোন সময় অপমান করলাম এক্ষুনি করলেন ওই সাদের লোকে মোট তুলনা দিয়া শোনেন বেন মোট ধারণা এই পুরা পৃথিবীতে থুকু এই পুরা বিশ্বচক্রে মোর মতো সুন্দরী একমাত্র মুই মোর লগে কারো তুলনাই নাই এই যে প্রেমান করার লোক আমি সামনের দেশে যামু যাইয়া দেখবো যে আপনার বেয়াই কি সত্য কথা বলছে নাকি মুখে ছোট করে কথা বলছে বেয়াই না আমি জীবন ও মিশা কথা কই নাই আজকে যা বলবো সত্যি বলবো আমার মনে হয় বেয়াই আপনারা ছোট করে এই কথাটা বলছে আমার দৃষ্টিতে আপনি সাদের চেয়ে সুন্দর বিয়াই আপনি যে বুক ফুটে সত্য কথাটা বললেন বিয়াই এর থেকে আপনাকে ধন্যবাদ এই যে মনে করেন
আপনার দুইটা চোখ আছে, তারার মতো চলমল করে, নাকটা সূর্যের মতো আলো দেয়। সাদের কিন্তু নাকও নাই যেমন সূর্যের মতো জ্বললে উঠে আলো দেয়। আর যে আপনার দাঁত মনে তো ঠেডা পড়ছে, কি না না মানে ঠেডা দুনিয়াতে পড়লে যেরকম ঝিলমিল করে আলো জ্বলে, আপনি যখন দাঁতে দেখাইয়া হাসেন এরকম আলো জ্বলে। আমি কে? আমি সবার প্রাণ প্রিয় তারা আপি পাওয়ার বাই সুরজ মিয়া। নিশ্চয়ই আমার এই জামা কাপড় দেখে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আমি কেন এই জামা কাপড় পরলাম। অবশ্যই বলবো, তবে আগে টুইস্ট আছে। আপনারা যদি বলতে পারেন আপনাদের জন্য অফার থাকবে এবং আপনাদের জন্য নতুন নতুন। এ ভিউয়ার্স, মুই মুই নীলা ইসলাম, কাম ফ্রম বরিশাল। হলেন মোরাকলো সামনে দেশে যাইতে রাখছি, সবাই দোয়া করেন। ফুপু কিন্তু বাতাসি ফুপু ভুল বলছে। ওই যে দাও কে, এই এই সব জায়গায় একটু মডার্ন নাম কইতে হয়। এই বেড়া কেটে বাতাসি। বাবাজি অনেক দূরের যাত্রা, আর দেরি করা ঠিক হইব না। আল্লাহর নাম নিয়ে সাবধানে রওনা হয়ে যাও, তোমার স্পেসশিপ তো বাইরে অপেক্ষা করতেছে। আমি তো আর এইবার তোমার সাথে যাইতে পারলাম না, তবে আশা করতেছি পরের বার আমি তোমার দেওয়ার সব শর্ত পূরণ কইরা তারপরে চান্দের দেশে যাব। আর আমি নির্বাচনে জিতি আর হারি আমি সবার সামনে কথা দিতেছি, আগামী নির্বাচনে কোনো ভোট জালিয়াতি কারচুপি হবে না। যদি চেয়ারম্যান হই নিরপেক্ষ নির্বাচন করে আমি চেয়ারম্যান হব ইনশাল্লাহ। আজকে আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন, কারণ আজকে আমরা চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি। তবে আমি তার চেয়ে অনেক বেশি আনন্দিত, কারণ ইমরান এখন আর বাবির গায়ে হাত তুলে না, কাঞ্চন মাদক গ্রহণ করে না, মাদকের ব্যবসাও করে না। এই যে পামির কাকা, সে একলাই তো অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাইঙ্গা চুরমার করে দিছে, কারণ সে এখন ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, বাকিরা বাধ্য হয়েছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে। এই যে ফুফু এখন পরিমিত খাবার খায়, যদিও সে দেরি করে ফেলাইছে, এখন তার শরীরে যে রোগ ব্যাধিগুলি বাসা বাঁধছে, যদি আগে থেকে সেই সাবধানে খাবার দাবার খাইতো, শরীরের প্রতি সচেতন হইতো, তাহলে কিন্তু তার আজকের এই দিন দেখা লাগে না। আর চেয়ারম্যান কাকা কি কইলো তা তো আপনারা সবাই শুনলেন। অবশ্য এই যে আপনারা অন্যায় পথ থেকে আলোর পথে ফিরে আসছেন, সেটার একটা কারণ আছে। আপনারা সবাই চাঁদের দেশে যাইতে চান নাকি? কারণ চাঁদের দেশ আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ইমরান, তোর জীবনে ভাবি গুরুত্বপূর্ণ না? কিরে কাঞ্চন, তোর বাচ্চাটা তোর জীবনে গুরুত্বপূর্ণ না? আর এই বাচ্চাটা যখন রাস্তাঘাটে বের হয়, তখন তো লোকজন এই বাচ্চাটা ডাক দিয়ে কয় যে তোর বাপ তো মাদক সেবী, তোর বাপ তো মাদকের ব্যবসা করে, সে মাদক নেয়, তোর বাপের কারণে সমাজ নষ্ট হইতেছে, 10টা পরিবার ধ্বংস হইতেছে। পামির কাকা, আপনার কাস্টমার আপনার কাছে গুরুত্বপূর্ণ না? আরে আপনার কাস্টমারের তালিকায় তো কোটিপতি আছে, ধনী আছে, তেমনি কিন্তু এই সমাজের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কামার কুমার চাষা দিনমজুর ও রিক্সা চালায় ভ্যান চালায় এরাও আপনার ক্রেতা, এরাও আপনার কাছ থেকে পণ্য কিনে। কোটিপতি আলারা তো পেঁয়াজের কেজি 500 টাকা হইলেও সমস্যা নাই, তারাই সামনের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারবো। কিন্তু আমার মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ওই কামার কুমার চাষা ওই রিক্সা চালক ভ্যান চালকরা কিভাবে কিনবো? কারণ তাদের কাছে তো আপনি ওই 30 টাকার প্রায় 40 টাকা বেচেন না। জুলুময় কাকা, এটা জুলুময়। আপনারা মনে করেন পুরা দেশের মানুষে জিম্মি করে আপনারা কয়েকজন অসুধ ব্যবসায়ী সুখে থাকবেন, এটা কেমন সুখ রে কাকা, এটা কেমন সুখ? ফুফু, আপনার স্বাস্থ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ না? সুস্থ থাকাটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ না? আর সুস্থই যদি না থাকেন, চাঁদে যেয়ে কি করবেন? চেয়ারম্যান কাকা,
আপনি যে ভোট জালিয়াতি কইরা ভোট ডাকাতি কইরা জনগণের এই হক আমানত ভোট না দিতে দিয়া নিজে ভোট ডাকাতি কইরা চেয়ারম্যান হইছেন বুক ফুলায় বলেন যে আপনি চেয়ারম্যান কিন্তু বুকে হাত দিয়া কন তো সত্যি কইরা কন যখন জনগণের সামনে যায় দাঁড়ান নিজের চোর চোর লাগে না আরে অসৎ পথে শত বছর বাঁচারছো সৎ পথে একদিন বাঁচার মধ্যে আনন্দ আছে তৃপ্তি আছে আমরা যদি সবাই সৎ হই আমরা যদি সবার দায়িত্বটা সঠিকভাবে পালন করি তাহলে আমগরে আর সাদে যাওয়ার লাগবে না আমাগো সংসার আমাগো সমাজ তথা আমাগো দেশ সাদের মতো আলোকিত হইব সব এখন একটু বাদ দাও তো আমরা একটা জায়গায় যাইতেছি না শুভযাত্রা করতেছি এই সান্দে যাওয়ার সময় এইসব কথা কি মানায় সাসা আপনারা আমাগো জন্য দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে সান্দে পৌঁছাইতে পারি ঠিক মতো দোয়া তো করি বাবা বাবা সুরুজ তুমি কিন্তু এই লম্বা যাত্রায় বৌমার যত্ন নিও জি 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 দোয়া করবেন জমিদারের বাচ্চা এবার উড়েন এক বছরে এটা ফেকাশে আর তোরটা এখনো নতুন এটা রিল দিয়ে ধোয়া জের ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা বেলা দুপুর হয়ে গেল ঘরে ভাত রান্নার এক মুঠ চাউল নাই কামের মধ্যে তো খালি একটাই কাম পারো সেরা কাতার মধ্যে শুয়ে শুয়ে বড় বড় স্বপ্ন দেখা উড়ো উড়ো কাছে উড়ো সত্যি করে তুমি কি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছি আমি আর তুমি সান্দের দেশে যাইতেছি একটা স্পেসশিপ কল কেন তুমি আমেরিকা থেকে ঘুরে আসলা কয়দিন আগে তুমি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামায় আসলা এখন আবার সান্দে না স্বপ্নের মধ্যে সব দেশে তো চলে যাইতেছো কোন দেশ তো বাকি থাকলো না এখন আবার সান্দে যাওয়া শুরু করছো সুরুজ মিয়া এই সুরুজ মিয়া আরে ওই সুরুজ্জা আমার টাকা কি তুই ভালোই ভালোই দিবি নাকি আমি অন্য ব্যবস্থা করুম তোরে কি আমি টাকা হলা দিয়ে ঠেকছি নাকি রে প্রত্যেক দিন টাকার লাগে তোর পিছনে পিছনে ঘুরতে হইব যাও ক্যামনে ঠেকাই বা ঠেকাও প্রতিদিন এরকম ঘ্যানুর ঘ্যানুর ভালো লাগে না সুরুজ্জা এই সুরুজ ভাই 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 যাও সুরুজ তোরে কি আমি টাকা স্বপ্নে দিছি বাস্তবে দিছি সে কি মনে করে জানো দুনিয়াটা স্বপ্নে চলতেছে তারা তোমার জামাইরে জিগাও ও কি ভালোই ভালোই টাকা দিব নাকি আমি অন্য ব্যবস্থা নিমু তা আমার জিগাইতেছেন কা হারাই জিগান হ্যাঁ টাকা কেমনে দিব হ্যাঁ তো ইনকামই করে না আর স্বপ্নের মধ্যে আজকেও চান্দের দেশে গেছে ঘুরতে কাম করবে কোন সময় শয়তানের বাচ্চা আমার টাকা দেওয়ানোর খবর নাই চান্দে যাই বিশ্বাস করো তারা আমার কাছে এখনো সব বাস্তব মনে হইতাছে আমি আর তুমি চান্দে যামু সবাই আইলাম করে দোয়া করতে একটা স্পেসশিপ আইছিল স্পেসশিপটা যে কই আমি স্বপ্নে দেখি বাংলাদেশের মানুষ একদিন চান্দে যাইব আপনারা তো দুঃস্বপ্ন দেখেন না জানে বউ পাশের দেশ কত অল্প টাকায় সাদের লোক পাঠাইছে দেশ যদি জ্ঞানে বিজ্ঞানে না গায় তাইলে পরে আমরা যুগের পরে যুগ নামের বিজ্ঞানী পামু খামের বিজ্ঞানী পামু না আর এই বাংলাদেশিরা সারা জীবন রিক্সাই সর্ব কেউ কোনোদিন স্পেসশিপে চড়তে পারবো না কাকা বিজ্ঞানী তুলায় যদি আগুন না ধরায় তোর বিজ্ঞান বাইরে আমি দেখছি
অ্যাকশন। কারণেও নাই আচ্ছা লাস্টের ফিনিশিংটা